মহাদেবপুর ও বদলগাছি নিয়ে নওগাঁ তিন আসন। দেশের চাল উৎপাদনে এই এলাকার খ্যাতি থাকলেও হয়নি তেমন কোনো অবকাঠামো উন্নয়ন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার যোগ্য প্রার্থী নির্বাচিত করে উন্নয়ন চান পিছিয়ে পড়া নাগরিকরা। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম চাল উৎপাদনের মোকাম নওগাঁর মহাদেবপুর, এখান থেকে উৎপাদিত চাল সরবরাহ করা হয় সারা দেশে। ব্যবসা বাণিজ্যের এমন প্রসার থাকলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই উপজেলায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার মহাদেবপুর ও বদলগাছির প্রধান সমস্যাগুলো সামনে নিয়ে আসছেন ভোটাররা। সবাই আনন্দ উৎসাহ ভোট দেয়, দেওয়ার পর কিছুদিন পর ওরা একটু এমনভাবে গায়েব হয়ে চলে যায় যে জনগণের সাথে আর কোনো সাক্ষাৎ নেই। মূলত রাস্তাঘাটটা এবং শিক্ষা এবং চিকিৎসা এগুলো আমাদের খুবই প্রয়োজন। ওই ভোটের সময় এমপিরা তোমার কয় যে হা করে দিব হা করে দিব, কিন্তু ভোট চলে গেলে তারা এমপিরাই হারে যায়। ভোটাররা বলছেন অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নজর দিতে হবে সংসদ সদস্য প্রার্থীদের। যে এমপি আসুক আমাদের সামনে, সে যেন শিক্ষা নিয়ে বিষয়ে একটু নজর দেয়। আগামী দিনে যে সরকারি আসুক সে সরকারি সূচককে যে ভালো দিবে বলে আমরা আশা করছি। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের প্রার্থী ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। আমাদের চিকিৎসা সেবা সেভাবে আমরা এই পাঁচ বছরে উন্নয়ন করতে পারি নাই, চিকিৎসা সেবার খাতটাকে আমরা দিকে একটু গুরুত্ব দেব। এই এলাকাটা আমাদের একটা বরেন্দ্র অঞ্চল, সেখানে একটা ইপিজেড কেন্দ্র যদি আমরা করতে পারি। বিশেষ করে একটি কথা আমি উল্লেখ করব, আমাদের এই নওগাঁ তিন কৃষি প্রধান এলাকা, আমাদের এখানে একটি ধান গবেষণা ইনস্টিটিউট অত্যন্ত জরুরি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন, আমার এলাকার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি অবশ্যই অবশ্যই সেই ব্যাপারে পদক্ষেপ নেব। উন্নয়ন নিয়ে মহাদেবপুর ও বদলগাছি উপজেলার সাধারণ মানুষের হতাশা থাকায় এবার নির্বাচনে জয় পেতে প্রার্থীদের যে বেগ পেতে হবে সেই আভাস দিচ্ছেন ভোটাররা।